হয় বর্তমানে উপস্থিত আছো ওদালগুড়ি জেলার রাজাগড়ত আর রাজাগড়ত সচাকই কব লাগবে একটা নান্দনিক দৃশ্য আর এই সময়টি হয়েছে ফুল ফুলার বতর আর মই সাময়িকভাবে আজি কেমেরা পার্সন খোঁজে দৃশ্য দেখাব এনেকুৱা এটা দৃশ্য যে দৃশ্যই আপনার হয়তো মনোমোহা করে তুলব আর সচাকই আমার কেমেরা পার্সন খোঁজে দেখাব এখন রাজাগড়ের হরেশ্বর দেখার বাঘগৃহ আর এই বাঘগৃহত সচাকই এটা নান্দনিক দৃশ্য আর সেলফি জোন হিসাবে পরিগণিত হয়েছে এর বাঘগৃহ আর এই বাঘগৃহত সম্পূর্ণরূপে দেখিছে ফুলে বাগিচার দরে সম্পূর্ণ ঘরটুক আবরি ধরেছে যত নাকি সচাকই কব লাগিব যে এর বাঘগৃহত বহু লোকে নিজে ফুল বা বাগিচার বা ঘরখিন সজাই তুলিবর কারণে বিভিন্ন ফুলের বাগিচা রোপণ করে যদিও সচাকই কব লাগিব যে বহু কষ্ট করে আজি আট বছর এই ফুলজোপাক অতি কষ্টরে কিদরে সজাই রাখিছে আর দেখবলে পাইছো যে প্রায় বহু গাঁর লোকে এইখান ফুলের বাগিচাত বা এইখান ঘরত আহি উপস্থিত হয়ে সেলফি জোন হিসাবে পরিণত হয়েছে বা ফটো তুলিছে আমার মাজত পুনপটিয়াক আমার এই ঘরের গরাকী গরাকী আছে হরেশ্বর ডেকা ডাঙরিয়া আমি জানিম যে কেন আপনি সচাকই কব লাগিব যে আট বছর কেন কি ধরনের কি মনত আপনার আহিছিলে যে আপনি এই কামখিনি করেছে মই বিয়া বাৰু নোহোৱা অবস্থাত এঘর মানুষের ঘর আসল প্রফেসরের ঘর তাতে ফুল রয়েছিলে টানি দুনি দি আসিল ভাবিছিল এদিন মই ফুল রম নিজকে ভাবি কিনে ইয়াত অহা আট বছর দশ বছর হল মই দুই বছর পিছর পৰা কিনি আনি আনি ফুল এনেকে তেজপুরত গৈছিলোঁ এদিন তাত নার্সারিত দেখা পাইছিলোঁ দেখা পাই চারিশ টকা দিয়ে আনিছিলোঁ এই নার্সারি এই ফুলের পুলিটো আজি আট বছর চলি আছে এই ঘরত এইখিনি রূপায়ণ করেছো আর পারালৈকে আপনার বাঘগৃহত বহু লোকের সমাগম হয় যখন আহি সেলফি জোন বা ফটো তুলব কারণে হেতা উপর লগা দেখা যায় আপনার মনত কি অনুভব হয় মোট বহুত ভাল লাগে এনেকে মন নিচিনাকে আনো হোক হওয়াটা বিচার মই পারিলে আরো করে যাম বলে আশা রাখিছো হ্যাঁ এটা কথা আমি জানিবলে পাইছো যে আপনার পকেটত বা ছয়শ বা আটশ টাকা থাকলে তাক তারে আপনি ছয়শ টাকার ফুল কিনি লৈ আহে দুশ টাকার বজার করে লৈ কেনে আহে তেতিয়া যথেষ্ট কষ্টর সম্মুখীন হব লগা হয় তেতিয়া কি ভাবে আপনি মনত মই ভাবো পরিয়ালে গালি পারে পারিলেও মোর মনত সেটু গালিক গালি বলে না ভাবো তেও মই ফুল কিনি আনি লগাও দিন হাজিরা করো যদি লৈ আহে দুশ টাকার বজার করে লৈ কেনে আহে তেতিয়া যথেষ্ট কষ্টর সম্মুখীন হব লগা হয় তেতিয়া কি ভাবে আপনি মনত মই ভাবো পরিয়ালে গালি পারে পারিলেও মোর মনত সেটু গালিক গালি বলে না ভাবো তেও মই ফুল কিনি আনি লগাও দিন হাজিরা করো যদি তেনেকে লড়া ছোৱালীও সেই পড়াই আছো আপনার আর্থিক অবস্থা সিমানখিনি ভাল নহয় দেখবলে পাইছো যেহেতুকে ঘর যিখিনি ঘর আপনার সেই ঘরখিনিও যথেষ্ট পরিমাণের বা শুদ্ধ বা ভাল সেই পরিবেশের ঘর নহয় তথাপি কিন্তু ফুলেরে যিখিনি আবরি আছে নিজকে আপনি মুগ্ধ হয়েছে বা এখন ঘরকে আপনি সোণের ঘর হিসাবে আপনি ভাবি লৈছে এই ক্ষেত্রে আপনি কি কব মই কি কম পারিলে ইয়াতকে উন্নত হব বিচারো আর্থিক অবস্থা অতি বেয়া মাটি বাড়িও নাই তেনেকৈ ল'ৰা ছোৱালীও শিক্ষা দি আছোঁ ছোৱালীটো বি এ পঢ়ি আছে ল'ৰাটো ক্লাছ নাইন পাইছে তাতে আৰু এটা মোৰ দুখৰ বিষয় কণ্ট্ৰেলৰ চাউলো নাপাওঁ হয় তিনিজনৰ চাৰিজনৰ পৰিয়ালৰ ভিতৰত এজনৰ পাওঁ তিনিজনৰ নাম কাটি দিছে আজি দুবছৰে হয় এতিয়া পাঁচ কিলো চাউল পাওঁ তেনেকৈ চলি আছোঁ আৰু চৰকাৰক কিবা আপুনি আহ্বান জনাব নেকি সরকারে আমার নিচিনা উপরিয়া পাহরিয়া অঞ্চলের পরিয়ালক বিচারিয়ে না পায় বতর সময় আহে কিন্তু আমি পিছত একো নাপাওঁ এখন ঘরের হরেশ্বর ডেকার জিয়রি আমার মাজত আছে গতি জিয়রীর আমি জানিব খুঁজিম যথেষ্টক কষ্টর মাজেরে পড়া শুনা করে আছে বা সরকারিভাবে যিখিনি অনুদান পাব লাগে বা সরকারি যিখিনি সাহায্য লাভ করব লাগে সেইখিনি পড়া বিরত হয়েছে বা পাবলে সক্ষম হওয়া নাই তথাপিও প্রীতির যিখিনি কষ্ট এই ফুলনি বাগিচাখিনি গড়ি তোলাত বা যদরে পুত্র সন্তানক যদরে গড় দি সরুর পর ডাঙর দীঘল করা হয় ঠিক তেনেদরে এই ফুলজোপাক ডাঙর দীঘল করেছে নিজের পুত্র সন্তানের দরে মানি আইছে গতি আমি আমার আছে গতি মানে কি নাম তোমার নমস্কার মোর নাম অনামিকা ডেকা কি কবা এটা কিহত পড়ি আছে তুমি
তোমার ঘরত এটা ফুলর বাগিচা হয়েছে, যথেষ্ট মানুষ আইছে, কি কেনেকুয়া লাগিছে? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। মই গম পাইছোঁ কেতিয়াও পইচা নাথাকিলে দেউতাই যদি 1000 টকা থাকে 800 টকাৰ ফুল আনে, 200 টকাৰ বজাৰ কৰি আহে, তেতিয়া কেনেকুৱা লাগে? বেয়া নালাগে, ভালে লাগে। ফুলৰ পুলি আনিলে চবে ভালে পাব। হয়, অলপ গাড়ী পাৰে মা হ'লেও দেউতাই লৈ আহে। হয় হয়, এনেকৈ আচলতে মাইনাজনীয়ে এনেকুৱা কৈছে। আমাৰ ইয়াত আৰু এজন আছে, গতিকে আপোনালোকে এখন গাঁৱৰে নহয় জানো? ঘৰৰে হয়, গতিকে কি ক'ব, কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, আমাৰ দাদা এইবোৰ ফুলৰ খেতিও বনাইছে, হয় ভাল লাগিছে। আৰু ভাল লাগিছে, যথেষ্ট মানুহ আহিছে ফটো উঠিবৰ কাৰণে। আপোনালোকে ফটো উঠিছে নে নাই? ভাল লাগিছে। হয়, এনেকৈ আৰু আমাৰ মাজত আছে, যথেষ্ট সংখ্যক লোক আহিছে। আচলতে ৰাতিপুৱাৰ পৰা ক'লে এইখন ঘৰত ৰাইজৰ ভিৰ হয় বা যথেষ্ট শিল্পী যুদ্ধৰ পৰিগণিত হৈছে, কি ক'ব আপুনি? আমি ভালে পাওঁ, আমাৰ এই ৰজাগড় অঞ্চলত এজন বিশেষ ফুলপ্ৰেমী বুলিয়েই ক'ব লাগিব আমি। আমাৰ তেখেতে বহুত কষ্ট কৰে, ফুলৰ প্ৰতি বহুত যত্ন লয়। ঠিক তেখেতক আমি অনুসৰণ কৰি পেলাই আমিও ঘৰত ফুল গছবোৰ ৰুই আছোঁ, ভাল লাগে। মই বিশেষকৈ ফুল কমি আহোঁ। আৰু ইয়াতে আমাৰ দুদিন আগত কোনো এখন এই ভেৰগাঁও জিলা শাখাৰ ষষ্ঠ বাৰ্ষিক অধিৱেশন হৈ গৈছে, তাতে যথেষ্ট লোক আহিছে। আহি তেখেতসকলে আহি এই ঘৰখনত যেনেকৈ মানে ভিৰ কৰিছে, ফুলত চেলফি লৈছে বা তেখেতৰ লগত কথা বতৰা পাতিছে, আমি তেনে গাঁৱৰ হৈ পেলাই আমি নিজকে গৌৰৱান্বিত হৈছোঁ আৰু, ভাল লাগিছে। আচলতে কথাটো হ'ল যে এজন মানুহ ভাল হ'ব লাগিলে বা নিজকে ক্ষুদ্ৰ হ'ব লাগিলে কেৱল টকা পইচা বা ধনী হ'লে যে এজন মানুহে সঁচাকৈ তেওঁ ভাল হ'ব পাৰে এইটো কথা নহয়। তেওঁ প্ৰাকৃতিকভাৱে তেওঁ ভাল পোৱা হ'ব লাগিব, নিজকে ভাল পোৱা হ'ব লাগে, নিজৰ পুত্ৰ সন্তানৰ দৰে ভাল পোৱা হ'ব লাগিব। আচলতে ক'ব লাগিব হৰেশ্বৰ ডেকা ডাঙৰীয়াই যে প্ৰাকৃতিক যি সৌন্দৰ্য তেওঁ সঁচাকৈ গঢ়ি তোলাত যিধৰণৰ ভূমিকা গ্ৰহণ কৰিছে এইটো লেখত ল'বলগীয়া। আমি আমাৰ খবৰ লাইফৰ দৰ্শকক আমাৰ তৰফৰ পৰা তেওঁক উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ, যাতে আগন্তুক দিনত তেওঁ যাতে আৰু এনেদৰে ফুলৰ বাগিচা গঢ়ি তুলিব পাৰে বা ভৱিষ্যত অসমৰ মাজত অসমত তেওঁ এজন প্ৰাকৃতিক প্ৰেমী হিচাপে যাতে স্বীকৃতি লাভ কৰে, তাৰে আমি খবৰ লাইফৰ তৰফৰ পৰা আমি তেওঁলৈ আমি আন্তৰিকভাৱে অভিনন্দন আৰু আশীৰ্বাদ আমি জনাইছোঁ। আৰু লগে লগে মই ওদালগুৰিৰ পৰা মই প্ৰেম ৰাজভৰি বিদায় মাগিছোঁ। ধন্যবাদ।